ওয়াম্যান আর দামনি সানফান কোরআন রাফিদ কোরআনকে যদি বন্ধু বানিয়ে নিতে পারেন নিঃসঙ্গ সময়ের সঙ্গী বানিয়ে নিতে পারেন আপনার নিঃসঙ্গতা যিনি দূর করে দেবেন তিনি কি আজকে আমেরিকা বলেন কানাডা বলেন পৃথিবীর বহু রাষ্ট্র জাপান বলেন এত উন্নত তারা। কিন্তু তাদের বিভিন্ন পার্ক আছে বিভিন্ন ব্রিজ আছে যেগুলোর মধ্যে এসে তারা আত্মহত্যা করে কারণ তারা নিজেদের জীবন নিয়ে তারা শঙ্কিত নতুন একটা মেশিন এখন বের হয়েছে যেই মেশিনে এসে ডাইরেক্ট ঢুকে তারা বলতেছে বিনা কষ্টে মৃত্যু হয়ে যাতে আসলে বিনা কষ্টে কোনোদিন কখনো মৃত্যু হতে পারে সবাই বলেন মৃত্যু হতে পারে তার মানে পৃথিবীর আধুনিকতা আপনাকে শান্তি দিতে পারে নাই এই কোরআনের কাছে আপনাকে আশা লাগবে একটা আয়াত যদি আপনি বুঝে পড়তে পারেন একটা আয়াতের কারণে যিনি আপনার মন শান্ত করে দিবেন যিনি আপনার মনের ভিতরে প্রশান্তি দিয়ে দিবেন কোরআনকে বন্ধু বানিয়ে দিবেন নিঃসঙ্গ সময়ের সঙ্গী বানায় দিবেন কুরআন পড়বেন আপনি মনে করবেন আপনি একা না সঙ্গীর সঙ্গে কথা বলতেছেন এমন কুরআন যদি পড়েন যিনি আপনাকে দামি বানায় দিবেন তিনি কি তিন নাম্বার নসিহত মান আরাদাকিনান ফালকিনা তাকফিব এই কোরানের কাছে যারা আসবে অল্পে তারা তুষ্ট হয়ে যাবে অল্পে যারা তুষ্ট হয়ে যাবে অল্পে যাদের মন ভরে যাবে তাদেরকে যিনি সেরা বানায় দিবেন তিনি কি এখন দেখে আমাদের নেতারা কত অল্পে তুষ্ট ছিল আবু বকর রদি আল্লাহ আনহু ও আরো বা কে না জানি ওনার জীবনে পিছনে নিলেন একটা ঘরে চলে গেছে আবু বকর অনেকটা সময় কাটিয়েছে আবু বকর বের হয়ে আসলেন অমর রাজি আল্লাহ চালানহু লুকিয়েছিলেন এবার অমর রাজি আল্লাহ ওই ঘরে দরজার মধ্যে গিয়ে নক করলেন দরজা খোলা হয়েছে দরজা খুলে একজন বৃদ্ধা মহিলা বের হয়েছেন দুইটা চোখ যিনি এসেছিলেন তাকে বললেন না তাকে আমি চিনি না তবে লোকটা বড় ভালো মানুষ আমার জন্য খানা পিনার ব্যবস্থা করে দিয়ে যায় ঘরের কাজ কর্ম গুলা করে দিয়ে যান ও যুবকেরা চিন্তা করত আমার মুরব্বীরা চিন্তা করেন একজন খালিফা আমিরুল মুসলিম সামান্য বিদ্যা অন্ধ মহিলা কি খাবে সেটার জন্য আসতেন খবর নিতেন ফিরে যেতে অমর রাদি আল্লাহ চোখের পানি গুলো ছেড়ে দিয়ে বললেন ও গো আমিরুল মমিন আবু বাকর আপনি বড় কঠিন করে দিয়ে গেলেন আজকের মাহফিলে যারা বসছেন তারা ছিল আমাদের নেতা আমাদের নেতারা এমন চরিত্রে ছিলেন নিজেকে বিলিয়ে দিয়েছেন সাধারণ ভাবে জীবন যাপন করেছেন অল্পে তুষ্ট হয়েছেন যিনি খুশি হয়ে গিয়েছিলেন তিনি কে চার নাম্বার ওয়ামান আরাদা ওয়াইদান ফাল মাউতু আপনি যদি ওয়াজ শুনতে চান জীবন পরিবর্তনের জন্য একটা মাহফিল হচ্ছে এটা একটা ওয়াজ কালকে হবে মাহফিল এর পরের দিন মাহফিল হবে এই এলাকায় কি এরকম মাহফিল একটাই না আরো অনেক হয় এই যে মাহফিল হচ্ছে হয় আমার ভাইরা ওমান আরা দেওয়া ইদান ফেল মাউতো এক এমন একটা ওয়াজ আমার আপনার জীবন পরিবর্তন করতে পারে সেই ওয়াজ হচ্ছে মৃত্যু নামক ওয়াজ এই ওয়াজ যদি একবার আপনার জীবনে তাসির করে ফেলে আপনি যদি মনে করেন একদিন দুনিয়া ছেড়ে চলে যাব আমি যুবক আমি চলে যেতে পারি আমি মধ্যবয়সে আমি চলে যেতে পারি আমি মুরুব্বি আমি চলে যেতে পারি এই মৃত্যু নামক বয়ান যদি আপনার জীবনে একবার প্রভাব সৃষ্টি করে ফেলে আপনার ভিতরে মালিকের এমন মহাব্বত চলে আসবে এই মহাব্বতের কারণে আপনার জীবনটা পরিবর্তন হয়ে যাবে কেমন করে জীবনটা পরিবর্তন হবে একটু চিন্তা করেন আল্লাহর নবী যখন জানা যা পড়াতে দাঁড়াতেন নবীজি বলতেন সল্লু আলাই। নামাজ পড় নামাজ একদিন তোমার উপরে সালাত দাঁড়ায় যাবে সারা জীবন ইমামের পিছনে তুমি দাঁড়িয়েছ একদিন ইমামের সামনে তোমাকে দাঁড় করায় দিবে ইমামের সামনে তোমাকে শোয়া দেওয়া হবে জীবনে আর কোনো দিন তুমি দাঁড়াতে পারবে না ইমামের সামনে তুমি শুয়ে যাবে ইমামের সামনে শুয়ে যাওয়ার আগে আপনি যদি বুঝে সুজে যদি আল্লাহর গোলাম হতে পারেন চোখটা বন্ধ হবে যিনি আপনাকে প্রিয় করে নিবেন তিনি কি এখন কয়জন এটা চিন্তা করে আমরা ইসলামটাকে বানিয়ে ফেলেছি এমন আগি ভয় দেখায় ছোট বাচ্চা ভাত খায় না বলে আল্লাহ মারবে ঠিক কি এমন কি এই ছেলেটা যখন আর একটু বড় হয়েছে মক্তবে যায় যায় না তাড়াতাড়ি যা নাইলে তোর পেটে অসুখ হবে আল্লাহ তোর অসুখ দিয়ে এই সিলেটা যখন আরো বড় হয় নামাজের দিকে যাবে তখন ও ভয় দিয়ে দেয় তাড়াতাড়ি যা নাইলে কিন্তু আল্লাহ তোরে মারবে জাহান নাম দিবে আমার মা বোনদেরকে বলতে চাই সন্তানদেরকে আপনারা বোঝান আল্লাহ তো তিনি যিনি তোমাকে একটা হাট দিয়েছেন এক লক্ষ বার এটা পাম করেন তোমাকে আল্লাহ এমন যন্ত্রগুলো দিয়েছেন একটা কিডনি আল্লাহ তোমাকে দিয়েছেন দুইটা কিডনি আছে একটা কিডনির কাজ লিটার রক্ত প্রতিদিন ফিল্টার করে কিডনি এত বড় শক্তিশালী ফিল্টার আল্লাহ বসায় দিয়েছে আমাকে আপনাকে অক্সিজেন নেওয়ার ব্যবস্থা করে দিয়েছে প্রতি মিনিটে ছ লিটার করে অক্সিজেন নিচ্ছি এইভাবে যদি হিসাব করেন একদিনে আমি অক্সিজেন নিচ্ছি আট হাজার লিটার অক্সিজেন গ্রহণ করতেছি এত বড় নাম যিনি দিয়ে দিয়েছেন তিনি কি সে আল্লাহকে কি ভুলে থাকা যায় জোরে বলেন ভুলে থাকা যায় এখন আল্লাহকে কে কে স্মরণে রাখবেন একটু হাত তুলেন তো দেখি মাশাল্লাহ আল্লাহকে যারা স্মরণে রাখতে চান সবাই এখন একটু বসে যান এতক্ষণ কিন্তু আমি বসতে বলি না এখন একটু বসেন মেহরবানি করে আমরা আল্লাহকে স্মরণে রাখতে চাই আল্লাহকে স্মরণে রাখার জন্য এখন পাঁচটা সময়ের কথা বলবো যে পাঁচটা সময়ে একটু আল্লাহকে স্মরণ করবেন আল্লাহ আপনাকে স্মরণ করবে বরেন ইনশাল রাত কত রাত কত এগারোটা চোদ্দ আর বেশিক্ষণ যাবো না সর্বোচ্চ দশ মিনিট ইনশাল্লাহ বলে

আমার বাইরে এবার পাঁচটার সময় চিনে নেব যেই নেব সময়ে সময় মালিকের সঙ্গে বন্ধুত্ব হবে এক নাম্বার সময় নামাজের আগে ঠিক যখন হয়ে গেছে হয়ে গেছে জালের চার রাকাত নামাজ পড়েন এই চার রাকাত নামাজ যারা পড়বে পড়বে বলছেন তুফতাহু আবু আবু সামা আকাশের দুয়ার খুলে যাবে অযোধ ধারায় যিনি রহমত নাজিল করে দিবেন তিনি কে ওহিব নাসাদ আলি ফিহা আমালুন সালেহ নবী বলেন আমি চাই এই সময়টা কোনো আমলে সালেহ করব। এই সময়ে আকাশের সবগুলা দুয়ার খুলে যিনি রহমত নাজিল করে দেন তিনি কে আর আমরা এই সময়টা কাটাই সবাই হেলায় খেলায় সবাই সময়টা সবচেয়ে বেশি হেলায় খেলায় কাটা জোহরের আগের সময়টা এই সময় চার টাকা নামাজ পড়বেন যিনি আপনার আমার জন্য আকাশের দুয়ার খুলে দিবেন তিনি কে কয় নাম্বার গেল বাকি আছে আরো জোরে ঘুমাই গেছেন নাকি আপনারা আমি আজকে বেশি জোরে কিছু বলি নেই কারণ এটা মাদ্রাসার মাহফিল ঘুমিয়ে গেছেন আপনারা তাহলে বলেন কয়টা এখনো কয়জনে মুখ লড়াই না কখন যাই করবেন মুখ কিন্তু লড়াবো না কয়টা দুই নম্বরে আসেন আমার ভাইরা ইনদাল আযান যখন মুয়াজ্জিন আযান দিচ্ছেন কুলু মিসলা মা ইয়াকুলুল মুয়াজ্জিন মুআজ্জিন যেমন যেমন করে বলবে আপনিও বলবেন মুআজ্জিনের আজানের সঙ্গে সঙ্গে বললেন আজানের দোয়াটা আপনি পড়েন এই সময়টা তো গুরুত্বপূর্ণ ফায়ুস্তাজাব এই সময়ে আপনি যা চাবেন যিনি আপনার দোয়া কবুল করবে মনোবাসনা পুরা করবেন তিনি কি কয়ে নাম্বার বাকি আছে সবার কয় নম্বর এটা ধর্ম কিন্তু আমি আবার শেষ কিন্তু আমি আবার শেষ জামিয়ার মাহফিল থেকে কি নিয়ে গেলেন এটা আমি ধর্ম শেষে এই জিনিসটা বলে দিতে হবে ইনশাল্লাহ বলেন যা এবার দেখতেছি যুবক আরো কয়জন আসতেছে বাবার আইসার দেরি করা দরকার নেই একবারে সাথে সাথে বসে পড়তে হবে পঙ্গপালের মতো ঠিক কিনা এবার কয় নাম্বার কয় নাম্বার আচ্ছা আজান নিয়ে আর দুই মিনিট কথা কই অসুবিধা হচ্ছে আপনাদের আজার বাইজান একটা ফুল আছে ফুলটার নামই হচ্ছে প্রাইম রোজ আপনারা গুগলে সার্চ করে দেখবে পৃথিবীর কোন সঙ্গীত বাজালে এই ফুলটা ফুটে না যখনই আজান দেওয়া হয় এই ফুলটা সঙ্গে সঙ্গে ফুটে উঠে জোরে বলেন আল্লাহ আকবর অনেক সঙ্গীত বাজি মিউজিক বাজিয়ে দেখা হয়েছে কিন্তু এই রোজটা ফুটে না যখনই এর সামনে আজান দেওয়া হয় মুহূর্তের ভিতরে ফুটে যায় কারণ আজানের ভিতরে নাম বলা হয় কান শুরুতে কারণ শুরুতে শেষে কারণ এই আজান নিয়ে যদি চিন্তা করেন আল্লাহ রাব্বুর আলামিন এমন আজান আমাদেরকে হাদিয়া দিলেন আজানের ভিতরে শব্দ আছে পঞ্চাশটা মেরাজের রজনীতি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ পঞ্চাশ ওয়াক্ত নামাজ দিয়েছিলেন সেখান থেকে পাঁচ ওয়াক্ত আমাদের জন্য সংক্ষিপ্ত করা হয়েছে এই পাঁচ অক্ত যদি কেউ পড়ে পঞ্চাশ অক্তের সব যিনি দান করে দিবেন তিনি কি পঞ্চাশে পঞ্চাশে মিল আছে না নাই এরপরে দেখবেন আজানের ভিতরে ভিন্ন ভিন্ন অক্ষর সতেরোটি কয়টি এবার মিলান ফজরের নামাজ কয় রাকাত জোহর কয় রাকাত কত হয় আসর কয় কাজ কত হয় এবার মাগরিব কয়রা কাজ কত হয় এবার এশা কয় কাজ কত হয় সতেরো সতেরো মিল আসে না এরপরে আপনি আরো অবাক হবেন সব চাইতে বেশি এসেছে লফজুল জালাল কালিমা তো আল্লাহ আল্লাহর নামটা সব চাইতে বেশি এসেছে এবার আজানের ভিতরে তাকায় দেখেন আলিফটা আজানের ভিতরে এসেছে সাতচল্লিশ সবাই কম কত হয় বিরানব্বই সঙ্গে হা এসেছে বিশ বার বিষবার বিশ যোগ করেন কত হয় কোরআনকারিমের মধ্যে সার্চ করেন একশো বারো আপনি পেয়ে যাবেন আল্লার পরিচয়ে সব চাইতে সুন্দরতম সোরা হচ্ছে হুল হুল্লা হো আহত অল্লাহ সমেত লেম্য়ে লিডু অ লেম্মিউ লেদ ওয়া লেম্মিয়া কুল্লা হু কুফুন আহত তাহলে আজান দিলে আর ঘরে বসে থাকবে দৌড়ায় কই যাবে জোরে বলেন যাবেন তিন সাল্লা এরপরে আমার ভাইরা তিন নাম্বারে আসেন ইমাম সাহেব নামাজ শুরু করবে নামাজের পূর্বে আপনি চুপ থাকবেন না তিন তিনটা বাক্য উচ্চারণ করে ফেলবেন তিনটা বাক্য যারা উচ্চারণ করবে তার জন্য যিনি আকাশের দোয়ার খুলে দিবেন তিনি কি

আমি বড় অবাক হয়েছি তার জন্য আকাশের একটা না দুইটা না সাত সাতটা দরজা খোলা হয়ে গেছে অজর ধারায় যিনি রহমত বর্ষণ করছেন তিনি কি আহারে মুসলমান কেমন করে আল্লাহরে ভুলে যান কেমন করে আল্লাহ কে স্বীকার করে অজর ধারায় রহমত বর্ষণ হচ্ছে আব্দুল্লাহ বিন ওমর বলেন

দুই নাম্বার বাক্যটা কি তিন নাম্বার বাক্যটা কি মাসাল্লাহ কখন পড়বেন হ্যাঁ ইমাম সাহ আল্লাহ বলতেছে অথবা আপনি একতেদা করতে আসছেন মাসবুক হয়েছেন কোনো অসুবিধা নেই এই দুয়াটা পড়বেন এটা সই মুসলিমের হাদিস এটা আমাদের দেশে আমল হয় একজনের ঠিক বলছে আপনারা কে কে আমল করছেন একটু হাত তুলেন্দু দেখি আমল করছে নাকি মাশ আগে আমল করছেন হ্যাঁ হ্যাঁ আমার কাছ থেকে শুনে আল্লাহ 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 তুমি এই যা যা আল্লাহ আমারে দিও আল্লাহ তুমি আমার ভুলে যায় না আল্লাহ জন্য এই মাহফিলের প্রত্যেকটা শ্রোতাকে আমলটা করার তৌফিক দান করেন আমাকে এবং আপনাদের সবাইকে পরেন আমি একজন পাইলাম হুজুর আপনার এক মাহফিল থেকে শুনে আমল করছে আমার মন ভরে গেছে কয় নাম্বার

যখন নাক টেনে যখন ঘুমাচ্ছে আপনি মাজলুম দাঁড়ায় যান আল্লাহর কাছে কাদের কাছে এই সমাজ ব্যবস্থা দেশ রাষ্ট্র দেশ আপনার নিজের কল্যানে। প্রত্যেকের জন্য আপনি দোয়া করেন চোখের পানি ছেড়ে 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 কাঁদেন যা কিছু লাগবে চান যিনি আপনাকে ফিরায় দিবে না হাল মিন মা রাজা নুহুম আল্লাহ বলবে কেউ কেছ বিভিন্ন সংকট সমস্যা নেই আমার কাছে বলো যিনি আপনাকে ফিরায় দিবে না মনের আশা পুরো করে দিবেন তিনি কি কয় নাম্বার

বাস এবার আমি একটু চুপ আপনারা একত্রে বলবেন এক নাম্বার বাক্যটা কি দুই নাম্বার বাক্যটা কি তিন নাম্বার বাক্যটা কি আল্লাহ আজকে আমার দেশের মানুষগুলোকে অন্তত একটা আমলের কথা আমি বলতে পেরেছি আমি ধর্ম আল্লাহ তুমি আমার এই দেশের মানুষ আমার এলাকার মানুষ যারা আমার সবচেয়ে আপন যত শ্রোতাকে আমি কথা বলি নরসিং দিতে আসলে আমার মনটা নরম হয়ে যায় আমার কাছে মনে হয় এরা আমার বাড়ির মানুষ এদেরকে কথাগুলো বুঝাতে পারলে আমার জীবনের সবচেয়ে বড় পাওয়া হবে আজকে এইটুকুন কথাকে আমরা আমল করতে পারবো ইনশাল্লাহ চার নাম্বার কি হ্যাঁ শেষ সাথে দাঁড়ায় যাবে এরপরে কয় নাম্বার

আমার দেশের একমাত্র বক্তা আলহামদুলিল্লাহ আমার কলিজার টুকরা কলিজার যারা দেখলে আমার কাছে মনে হয় যতবার কোলাকুলি করি ততবার মনে হয় আমার দেশের একটা বক্তা আলহামদুলিল্লাহ আল্লাহ তাকে কাবিলিয়ার দান করুক পরে আমিন কয় নাম্বার পাঁচ নাম্বার এখন একজন উঠবেন না একবারে সবাই মনোযোগ নিয়ে টাইট করে বইবেন কয় নাম্বার কয় নাম্বার সোমবার এবং বৃহস্পতিবার এই দুইটা বারে আল্লাহ রাব্বুল আলামিন নগণিত গোলামদেরকে মাফ করে দিবেন মাফ করবে না মুশরিকদেরকে আমার নসিন্দিত এমন মানুষ আছে যারা মাজার দোয়া পানি খায় সন্তান হয় না মাজার দোয়া পানি খায় এদের কোন মাফ হবে না ঠিক না বেঠি আসিনিগুলা গুলা কুনফি

ভাই ভাই যার মধ্যে শত্রুতা তাকে আল্লাহ মাফ করবে না অন্য সবাইকে যিনি মাফ করে দিবেন ক্ষমা করে দিবেন তিনি কি আল্লাহর দয়াটা অনেক বড় আল্লাহ অনেক মায়া নিয়ে আমাদেরকে ডাকেন প্রতিনিয়ত এই যে দেখেন আগুনটা লাগছে বরগুনার লঞ্চে এই আগুনের সময় একটা লোক ভিডিও করতেছিল আর চিৎকার করতে বলতেছিল আল্লাহ বাঁচান আল্লাহ বাঁচান আমার কাছে দেখে মনে হয়ে গেছে আহারে

মানু কি সাহালাক যাকে আল্লাহ বলবে পর জবাব দে কোন জালে জবাব দিতে পারবে না যদি আল্লাহর সামনে জবাব দিতে চান নিজেকে আল্লাহ ওয়ালা বানান কুল্লিল্লাহি কামা ইউহিব ইয়াকুন ফৌকমা ফাওকা মা তুহিব আল্লাহর জন্য আপনি তা তা করেন যেটাতে আল্লাহ খুশি হয়ে যাবে আল্লাহ আপনাকে তা তা দিবেন। যেটা আপনি করতে পারবেন না এর চাইতে বেশি যিনি দিবেন তিনি তুমি যতটুকু ভালোবেসেছো তার চাইতে বেশি আল্লাহ দিবে যতটুকু তুমি চেয়েছো তার চাইতে বেশি দিবে কারণ অতি দয়ালু যিনি তিনি কে পাক আজকের মাহফিল থেকে